দীর্ঘ টানাপোড়েনেও মেলেনি অনুমতি। তাই বাধ্য হয়ে কলেজের গেটের বাইরেই বসন্ত উৎসবে মেতে উঠল তৃণমূল ছাত্র ইউনিটের সদস্যদের একাংশ। গত 14 মার্চ সোমবার বসন্ত উৎসবকে কেন্দ্র করে ডোমজুর আজাথিন ফৌজ কলেজে তৃণমূল ছাত্র পরিষদের দুটি দলের সংঘর্ষেই রণক্ষেত্রের চেহারা নিয়েছিল কলেজ চত্বর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হিমশিম খেতে হয়। কলেজ কর্তৃপক্ষের দাবি ছিল করোনা পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের বসন্ত উৎসবের অনুমতি দেওয়া যাবে না কলেজ প্রাঙ্গণে। কলেজের ভিতরে রং খেলার অনুমতি না পাওয়ার কারণেই ঘটনার সূত্রপাত। বুধবার নিজেদের অবস্থানে অনড় থাকলো কলেজ কর্তৃপক্ষ। পরিস্থিতি সামাল দিতে সকাল থেকেই কলেজের গেটে পুলিশ মোতায়েন করা হয়। তাই কলেজের গেটের বাইরেই আবির খেলায় মেতে উঠল ছাত্রছাত্রীরা। আর আমরা দেখতে পাচ্ছি সেই ছবি যে বসন্ত উৎসব পালন করছেন, কিন্তু ছাত্রছাত্রীরা বসন্ত উৎসব পালন করছেন একেবারে আজাদহীন ফৌজ স্মৃতি মহাবিদ্যালয়ের গেটের সামনেই কিন্তু বসন্ত উৎসব পালন হচ্ছে। এবং আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো তৃণমূল ছাত্র থেকে কেন আজকে স্কুলের আজকে এটা যে মতানৈক্য তৈরি হয়েছিল দুদল ছাত্র ইউনিটের তরফ থেকে, আজকে দেখা গেল যে স্কুলের কলেজের ভিতরে আপনারা ঢুকতে দিচ্ছেন না প্রশাসনের পক্ষ থেকে, কেন? একটা কথাই আপনাদেরকে বলবো, এটা কি আমরা প্রতি বছরের ন্যায় এবছরেও আমরা যখন বসন্ত উৎসবকে আমরা পালন করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম প্রতি বছরের ন্যায় এবছরেও আমাদের যারা বিরোধী শক্তি অর্থাৎ বিজেপির সঙ্গে আঘাত করে যারা কলেজের মধ্যে বসবাস করছে তারা বারংবার আমাদের সমস্ত অনুষ্ঠান থেকে আমাদের বঞ্চিত রাখার জন্য আমাদের চেষ্টা করে। আমরা এবারেও বসন্ত উৎসব যখন আমরা করার সিদ্ধান্ত করি তার দুদিন আগেও আমাদের কলেজের নিউ ফার্স্ট ইয়ারদেরকে মারধর পর্যন্ত করা হয়েছে। তাই আমাদের কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ মহাশয় এই বিভ্রান্তর জন্য আমাদের কলেজের ভিতরে অনুষ্ঠানটি করতে দেননি। আমরা তৃণমূল ছাত্রদের একটা কথা বলে রাখি, আমরা যেরকম 28শে আগস্ট করতে পারি, আমরা যেমন 21শে জুলাই করতে পারি, সেরকম আমরা ডোমজুড়ের কলেজে সমস্ত অনুষ্ঠানও করতে পারি। এটা আমি আমার কলেজের প্রিন্সিপাল ওমানজীবী প্রেসিডেন্ট তাদের সঙ্গে আমি চ্যালেঞ্জ করতে পারি যে নেক্সট কলেজের শ্রোতাল আমরা করে দেখাবো। এই চ্যালেঞ্জ আপনাদের সামনে আমি করে দিলাম, নেক্সট আমাদের কলেজের শ্রোতাল আমরা করে দেখাবো।